মুর্শিদামার জানের জাঙ্গ মুর্শিদামার প্রাণের প্রাণ আশরাফি মুরজানের জাঙ্গ আশরাফি ফুরজানের জান ওরে আশরাফি মুরজা দিয়েছে আশরাফি বাজান যা দিয়েছে কি দিব তার প্রতিদান প্রতিদান মুর্শিদামার জানের জাঙ্গ মুর্শিদামার প্রাণের প্রাণ মুর্শিদামার জানের জাঙ্গ মুর্শিদামার প্রাণের প্রাণ তুমি মুর্শিদ পরশ রতন আমার জীবন আমার মরণ তুমি মুর্শিদ পরশ রতন আমার জীবন আমার মরণ আল্লাহু আকবার কথা বলুন না ঠিক কি না তুমি মুর্শিদ পরশ রতন আমার জীবন আমার মরণ ওরে মনে চাহে সরব কোন মনে চাহে সরব কোন গাইতে তোমার গুণ গান গুণ গান মুর্শিদ আমার জানের জাঙ্গ মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমায় যা দিয়েছে মুর্শিদ আমায় যা দিয়েছে কি দিব তার প্রতিদান প্রতিদান মুর্শিদ আমার জানের জাঙ্গ মুর্শিদ আমার প্রাণের প্রাণ জোরে কি সুবহানাল্লাহ বলবেন না আর একটু জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমরা মুর্শিদের কদম চাই কি চাই না নবীর কদম চাই কি চাই না মা বাবার খেদমত চাই কি চাই না এই আওয়াজে মানি না ডান হাত তুলে বলুন চাই কি চাই না মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকে এমন একটা পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা খুশি না বেজার আজকে এটা হচ্ছে জান্নাতের বাগান কথা বলুন না ঠিক কি না আমার রাসূল বলেছেন তো জান্নাতের বাগান আজকে এটা জান্নাতের বাগান সুবহানাল্লাহ গবির মানে যো আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ পাকে বলেন আমি নবীজির প্রেম নিয়ে শান নিয়ে একটু আলোচনা করব ও আমার বন্ধুরা ও যুবক বন্ধুরা গো ও পর্দার অন্তরালের মা বোনেরা কবির মনোযোগ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন كنتم تحبون الله يا الله আপনার কি তেলাওয়াত করলে কষ্ট হয় তেলাওয়াত শুনলে খারাপ লাগে তো আল্লাহু আকবার যে আস্তে বলছেন জোরে বলতে হবে এটা হচ্ছে বাবা শাহজালালের জমি বাবা শাহ আলী বুগদাদির জমি যেই আল্লাহর ওলিদার আল্লাহু আকবারের দড়িতে বেঈমানদের গুরু গোবিন্দর সব বিল্ডিং দারান কুটা ভেঙে গিয়েছে কথা বলুন না ঠিক কি না আমরা সেই মুসলমান জাতি আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেলে চলবে না সেজন্য আল্লাহু আকবার রিসালাতের ধ্বনি শানে মুর্শিদের ধ্বনি ওলি আল্লাহর শান মান জবান খুলে বলতে হবে কথা বলুন না ঠিক কি না قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله أمر الله رب العالمين بلن قل just you say in kuntum tuhibbun allah tumra jodi ami allah ke bhalobashte chao allah ke bhalobashte chao fattabi'uni follow me ami rasul ke follow koro ekটু চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার আমরা রাসূল কে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহর কাছে জানতে চাই ও মাওলা ও মুনি আমরা যদি আল্লাহকে ভালোবাসি গো আমরা যদি তোমাকে মহব্বত করি ফলো করি ভালোবাসি তাহলে কি পাবো আমার আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো একটু চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার আল্লাহ ভালোবাসবেন কি কিভাবে আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ তুমি ভালোবাসো কিভাবে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহু গাফুরুর রাহিম আর
একটু চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। ও আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন আমি ভালোবাসবো বান্দাদেরকে, বান্দাদের গুনাহ মাফ করে দিয়ে একটু চিৎকার দিয়ে বলবেন নাকি সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এই দুনিয়াটা থাকার জায়গা না গো বন্ধু, সবাইকে চলে যেতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মৃত্যুর স্বাদ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সূরা লোকমানে এসেছে, সূরা আলে ইমরানেও এসেছে, দুই জায়গার মাঝে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এসেছে। শুধু তাই নয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খারাপ লাগে, কষ্ট হয়, একটা রাত বাজান, একটা রাত কষ্ট করেন, এই রাতের ওসিলায় হতে পারে, নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা বলুন না ঠিক কি না? এই কথা বলুন ঠিক কি না? সেজন্য আমি বলছিলাম, আমরা দুনিয়াতে আইসা আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে সুন্দর করে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াতে আইসা কেউ বিল্ডিং ওয়ালা হইলাম গো, কেউ টাকা ওয়ালা হইলাম রে যুবক। ও যুবক, ও মুরুব্বি বাবাড়া, ও পর্দার অন্তরালের মা বোনেরা, কেউ দুনিয়াতে আইসা ইঞ্জিনিয়ার হইলাম, ডাক্তার হইলাম, যখন এগুলা হইলাম, বক্তা হইলাম, পীর সাহেব হইলাম, হওয়ার পরে যখন ভিতরে একটা অহংকার ভাব চলে আসে, ওই সময় আমার আল্লাহ হায়াতা ওয়াল মাউতা মৃত্যু সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ মরণটাকে দিয়ে দেন, আবার আমার আল্লাহ মরণ থেকে আমাদেরকে জীবিত করবেন। কথা বলুন না ঠিক না? আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে গো, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আজকে মানুষের কাছে জবাবদিহি তার ভয় নাই, সেজন্য মানুষ মানুষকে নিয়ে ফানি করে, মজা করে। কথা বলুন ঠিক না? আজকে মানুষ মানুষকে জবাবদিহি তার আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেই ভয় নাই, সেই ভয় নাই। সেজন্য মানুষ মানুষকে খারাপ বলে, সুদ খায়, ঘুষ খায়, মানুষকে হত্যা করে, পরিবারের শান্তি নাই, স্ত্রী স্বামীর খেদমত করে না, স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীকে মায়া করে না, মহব্বত করে না, আছে না নাই। ও বন্ধু, কেন আল্লাহর দরবারে জবাবদিহি যে করতে হবে গো, সে কথা ভুলে গিয়েছে। ও আমার বন্ধুরা, আমি বলতেছিলাম আমার আল্লাহ বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। আমার রাসূল হাদিসে মুবারাকার মাঝে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা, কেউ মুমিন হতে পারবে না হাত্তা কুনা, যতক্ষণ না পরিবার পরিজন সবকিছু এমনকি এভরিথিং নিজের জানের চাইতেও আমি নবী তার কাছে প্রিয় না হব, জানের চাইতেও প্রিয় না হব, ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না। কথা বলুন না ঠিক কিনা? আজকে দেখা যায় মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে কিন্তু আমার নবীকে ভালোবাসে না, আমার নবীর শান মানে কটূক্তি করে, এরকম মানুষ আছে না নাই? আসলে হাকিকতে তারা ইমানদার না, আসলে তারা হচ্ছে বেঈমান। কারণ আলা লা ইমান আলি মান লা মুহাব্বাত আলা, আলা লা ইমান আলি মান লা মুহাব্বাত আলা, আলা লা ইমান আলি মান লা মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর মহব্বত নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, তার ইমান নাই। কথা বলুন না ঠিক না? ও বন্ধুরে, নবীর প্রেম বড় মহব্বতের জিনিস, নবীর প্রেমটা বড় ভালোবাসার জিনিস। নবীর সাথে যে প্রেমের ডোরি বাঁধতে পারে, সবাইকে তো চলে যেতে হবে। কথা বলুন না ঠিক না? এখানে কেউ আছেন যে মরবেন না, হাত তোলেন, কেউ আছে? না না, সবাইকে মরতে হবে। ও বন্ধু, আপনি যদি নবীর সাথে প্রেমের ডুরি কানেকশন লাগাইতে পারেন, আজকে তো যুবকরা ছেলেরা, ইয়াং ছেলেরা গার্লফ্রেন্ডের সাথে কানেকশন লাগায়, কথা বলুন না ঠিক কি না? আছে না নাই? গার্লফ্রেন্ড আছে না? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো আছে না নাই? এগুলা হালাল না হারাম? এগুলা হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। কোন মানুষ
আপনি গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছেন, কানেকশন লাগাইছেন, এটা চেকা খাইতে পারেন, কথা বলুন না ঠিক কিনা, চেকা খাওয়ার সম্ভাবনা আছে, দুকা দিতে পারে। দুনিয়ার মানুষের সাথে প্রেম করো, দুনিয়ার কারো কাছে যদি কোনো কিছু পাইতে হয় তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, কথা বলুন না ঠিক কিনা। কোন জিনিস পাইতে হলে কারো কাছে, হুজুর কিবলার কাছ থেকে কিছু পাইতে হলে হুজুর কিবলার সাথে ভালো কানেকশন রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। তেমনি আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কথা বলুন না ঠিক কিনা। আল্লাহর সাথে সম্পর্ক নাই আবার বলেন বড় বড় জিনিস পাইয়া যাবেন। হ্যাঁ, মগের মূল্য পাইছেন, দেশটা কি মগের মূল্য না? আল্লাহর কাছে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাই দিতে হবে। ও বন্ধু, যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে যাবে গো, ও আমার বাবারা, যখন এই জায়গার নাম কি, রাতুরার মানুষ যখন ঘুমিয়ে যাবে ওই সময় যদি আপনি তাহাজ্জুদের সময় 3টা 4টার দিকে গো আল্লাহর সাথে প্রেমের কানেকশনটা লাগাইয়া দিয়া আমার রাসূলের কাছে আল্লাহর কাছে বলেন, ও গো আমার নূরের নবী, দেখা দাও তোমার নূরের ছবি, ও গো আমার নূরের দেখা দাও তোমার নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, দেখিতে চাই তোমার নূরের ছবি, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় জার করি। কারণ নবী ছাড়া কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কোন জায়গায় নবী ছাড়া চার পাওয়া যাবে না। কথা বলুন না ঠিক কিনা, খারাপ লাগে? ও গো আমার নূরের নবী, দেখা দাও তোমার নূরের ছবি, ও গো আমার নবী, দেখা দাও তোমার, চোখটাকে বন্ধ করে, চোখটাকে বন্ধ করে যেন আমার রাসূল দেখছেন, ও গো আমার নূরের নবী, দেখা দাও তোমার নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, দেখিতে চাই তোমার নূরের ছবি, কথা বলুন না ঠিক কিনা। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? রাসূল যদি দেখতে চান রে যুব, ও মুরব্বী বাবা, যদি রাসূল দেখতে চান মুর্শিদের কদম কিন্তু লাগবে, কথা বলুন না ঠিক কিনা। অনেকে এখন বেজার হবেন, না না বাবা, আমার আল্লাহই তো বলছেন, যদি আল্লাহকে পাইতে চাও নবীর কাছে যাও, মাইয়ুতির রাসূলের পাকা দাত আল্লাহ, মাইয়ুতির রাসূলের পাকা দাত আল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন আতিউ আল্লাহ আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে খুশি করো, রাসূলকে খুশি করো, এবং যারা লিডার রয়েছে, পীর মুর্শিদ রয়েছে, পীর মুর্শিদের সহবতে চলে যাও, কথা বলুন না ঠিক কিনা। মুর্শিদের দরকার আছে না নাই, কথা বলুন না আছে না নাই? ও বন্ধু সেদিকে যাচ্ছি না, আমার রাসূলের প্রেমটা কত দামি দেখেন, আমার রাসূলের সাথে প্রেম করতে পারলে কেমন লাগে, একটা সাহাবীর ইতিহাস থেকে আমরা জানবো আমার রাসূলের সাথে কেমন প্রেমের কানেকশন লাগানো দরকার। একজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও দয়ার নবী, আমি জীবনে তো সব কিছু করেছি কিন্তু একটা জিনিস করতে পারি নাই, একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ও বন্ধু সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একটা জিনিস করতে পারি নাই, আমার রাসূল বলেন কি করতে পারো নাই? ওই সময় আবার সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, নবী গো,
আমি সব কিছু করেছি কিন্তু বিবাহ করতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না, নিকাহ করতে পারি নাই। আজকাল তো বিবাহর কথা শুনলে সবাই খুশি, ঠিক কি না? কিন্তু বর্তমান সমাজে বিবাহটাকে এমন কঠিন করে দেওয়া হয়েছে, বিয়া করতে হলে 10 লাখ লাগে, মেয়ে হইলেই এখন 10 লাখ রেডি করতে হয় আগে, ঠিক কি না বাজন? কিন্তু বিবাহটাকে সহজ করে দেওয়ার কথা, আজকে বিবাহ সহজ নয়, সেজন্য নারী পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে, দর্শন হচ্ছে, কথা বলুন না ঠিক কি না? আর জোরে বলুন না ঠিক কি না? জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধুরা, গোপীর মনোযোগ মনোযোগ, ও আমার বন্ধুরা, ও রাতুরার বন্ধুরা, কালীগঞ্জের বন্ধুরা, ও আমার বাবারা, আমার নবীর প্রেমটা কেমন দামি দেখেন, নবীর প্রেমটা কেমন, কত দামি জিনিস। নবীর সাথে যদি প্রেমের কানেকশন লাগাইতে পারেন, কারণ প্রেমের কানেকশন লাগানো দরকার, কারণ নবী ছাড়া তো কেউ আপন হবে না। ও বাবা, নবী ছাড়া কোনো আপন পাইবা না, নবী ছাড়া কোনো আপন পাইবা না, কথা বলুন না ঠিক কি না? ওই সাহাবী ডাকিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিকাহ করতে পারি নাই, আমার বিবাহ আমার বাকি রয়েছে, কারণ আমার যে চেহারার ড, আমার যে চেহারার কাটিং, আমার চেহারার যে গঠন রয়েছে, মেয়েরা দেখলে রাজি হয় না, কথা বলুন না ঠিক কি না? এরকম আছে না নাই? আজকে সমাজে কালো দেখে, সুন্দর দেখে, সুন্দর চেহারা ছাড়া বিবাহ হয় না, কিন্তু না না, ও যুবক, ও যুবক, তুমি বিবাহ করবা সুন্দর চেহারা দেখে পাগল হইও না, দেখো তার মনটা কেমন, কারণ সুন্দর চেহারার পলা অনেক মানুষ আছে, সবাই না, অনেক মেয়ে আছে সংসারে অশান্তি লাগাইয়া দেয়, এরকম আছে না নয়? আর অনেক অনেক জামাই, অনেক হাজবেন্ড সুন্দর, ছেলে সুন্দর দেখা যায়, কিন্তু গাঞ্জা খায়, বাবা খায়, ইয়াবা খায়, আছে না নাই, ঘরে শান্তি নাই, স্ত্রীকে নির্যাতন করে। সেজন্য দেখতে হবে যার চরিত্র সুন্দর, যার চরিত্র ভালো, তাকেই বিবাহ করার দরকার আছে না নাই? মেরে ডোরি বান্দরে মন মদিনার সোনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সোনে, আরে নূর নবী পা নাই লয় আল্লাহ, নূর নবী পা লয় আল্লাহ, নূর নবী পা নাই লয় আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সোনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মন আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানাইল রাত্র আর দিন, কথা বলুন না ঠিক না? ওরে মানুষ বানাইল আল্লাহ, মানুষ বানাইল তো, মানুষ বানাইল, মানুষ বানাই আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সোনে, হাইরে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সোনে, একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আজকে যারা নবীর প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, তাদেরকে বন্ড বলে গালি দেয় আছে না নাই? ও বন্ধু, পন্ড বলে যারা নবীর প্রেমিক হয়, ও বন্ধু বলুক, সমস্যা নাই, আপনার সাথে যদি কেউ না থাকে গো, দুনিয়ার মানুষের দরকার নাই, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যশীল হবে, তাদের সাথে কেউ যদি না থাকে, আছেন কে? একটু জোরে বলুন না কে? হায়াতের মালিকে, মওতের মালিকে, আমাদেরকে বসাইলেন কে, আবার বাড়িতে নিবেন কে, জীবন দিলেন কে? সেজন্য বন্ধু সব কিছুর মালিক আল্লাহ। ও বন্ধুরা, সেজন্য আল্লাহর আল্লাহর কথা সব সময় স্মরণ রাখতে হবে, যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে রাখবে, ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না, নবীর প্রেম চাটতে পারে না, নবীকে গালি দিতে পারে না, কথা বলুন না ঠিক না? আজকে কি দেখেন না আপনারা ফেসবুক ইন্টারনেটে দেখেছেন, অনেক মানুষ আল্লাহওয়ালা মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দেখেন কবরে আরবি হরফ বেশে উঠে, আছে না নাই? দেখছেন কিনা আপনারা? এরকম অনেক মানুষ আছে, কবরে দাফন করার পর দেখা যায় কবরে শুধু মিসকাম্বরের গ্রান করে, একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এগুলা হয়েছে একমাত্র নবীর প্রেমের কারণে, কথা বলুন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ মনোযোগ,
সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার তো বিবাহ হয় নাই আমার রাসূল বলেন ও সাহাবী টেনশন কইরো না আমার রাসূল বলেন ও সাহাবী টেনশন কইরো না তুমি টেনশন নিও না একটা কাগজ নিয়ে আসো কি নিয়ে আসো একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন না কি নিয়ে আসো কাগজ নিয়ে আসো কাগজ নিয়ে আসলেন আমার রাসূল অনেকে বলে আমার রাসূল নাকি লিখতে জানতেন না পড়তে জানতেন না একটু চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ ও বন্ধু আমার রাসূল নিজে দরখাস্ত লিখলেন আর লিখলেন ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলো না আল্লাহু আকবার ও বন্ধু আমার রাসূল সাদ সালামি কে ডাক দিয়ে বলেন ও সাদ যাও এই মদিনার সবচেয়ে দনাট্য ব্যক্তি ওয়াহাব বিন মালিক সবচেয়ে দনাট্য ব্যক্তি তুমি তো বিবাহ করতে পারো না দেখো আমি কি করি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূল করতে পারেন কি পারেন না ক্ষমতা দিয়েছেন কে আমার রাসূল চাইলে সব কিছু করতে পারে আমার রাসূল ডাল হাতে নিলেন ডাল হাতে নেওয়ার পরে এটা তরবারি হয়ে যায় আমার রাসূল ইশারা করলে চার দুই কণ্ড হয়ে যায় আবার সূর্য উঠে যায় ডুবন্ত সূর্য উঠে যায় কথা বলুন না ঠিক কি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল হাবিবাল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন আদার গরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানে তোরানে বালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূল হাতটা তুলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের তরি তুমি নিদান তরানে বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল তুমি মুদের আশার আলো সুবহানাল্লাহ তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মুদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতেছি তোমার প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার খারাপ লাগে ও বন্ধুরে আমি বলছিলাম ওয়াহাব বিন মালিকের বাড়ি নিয়ে যাও সাদ সালামি দরখাস্তটা নিয়ে সাদ সালামির বাড়িতে চলে গেলেন সংক্ষিপ্ত করছি সময় কিন্তু অল্প সাদ সালামির বাড়িতে গিয়ে তার চাকর ওয়াহাব বিন মালিকের চাকরকে ডাক দিলেন মালিককে ডাকো তোমার বসকে ডাকো মালিককে ডাকলেন নিচে আসলেন কি ব্যাপার কি অবস্থা কি হয়েছে বলো তিনি বললেন এই যে দরখাস্ত আমার সাথে আপনার মেয়ে মদিনার হুর একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ রাতুরা এই জায়গার নাম কি রাতুরা রাতুরগার হুর এরকম কোন নামের কোন মেয়ে আছে আছে কালীগঞ্জের হুর নামে কোন মেয়ে আছে গাজীপুরের হুর নামে কোন মেয়ে আছে তাহলে বলুন বুঝেন তো বাঙালি বাংলাদেশের সুন্দরী কেমন আর মদিনার হুর কাকে হুর বলা হয় এত সুন্দর মহিলা যে যেই সাহাবি বিয়ে করতে পারে না যেই সাহাবি বিবাহ করতে পারে না
চেহারা সুন্দর না আর আমার রাসূল তার সাথে বিবাহ দিচ্ছেন মদিনার হুরকে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ও আমার বন্ধুরা রে গভীর মনোযোগ মনোযোগ ওই ওয়াহাব বিন মালিক দেখে তার পা থেকে চেহারা থেকে চেহারার উপর থেকে নিচ পর্যন্ত পা পর্যন্ত দেখেন দেইখা দেখেন মাথা তো গরম হয়ে আছে ছাপ্পান্ন কারণ ওয়াহাব বিন মালিক মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি গো মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি রে ওয়াহাব বিন মালিক আবার তার মেয়েটা মদিনার হুর মদিনার সব সবচাইতে সুন্দরী একটু জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না ও বন্ধুরি ও আমার বাবাড়া রাতুরার যুবক বন্ধুরা ও আমার বাবাড়া কেমনে আমার রাসূলকে গালি দাও কিভাবে আমার রাসূলকে মন্দ বলো গো যেই রাসূল তোমার জন্য কেঁদেছেন এখন রওজা মুবারকে শুইয়া কাঁদেন যেই রাসূল জান্নাতে তোমায় ছাড়া যাবে না একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার ও বন্ধুরে ও আমার বাবাড়া যখন মাথা গরম হয়ে গেল ওয়াহাব বিন মালিকের তুমি বিয়া করবা হে মিয়া তোমার কি মাথা ঠিক আছে সুবহানাল্লাহ বলবেন না তো ওয়াহাব বিন মালিক তো নিজের পাওয়ারে যায় নাই আপনাদের এলাকার চেয়ারম্যান এটা কি ইউনিয়ন না পৌরসভা ইউনিয়নের চেয়ারম্যানের নাম কি ওলিউল্লাহ ওলিউল্লাহ চেয়ারম্যানে যদি একটা দরখাস্ত দেয় তাহলে এই দরখাস্তটার পাওয়ার আছে না নাই তো প্রেসিডেন্টটা যদি দেন এখানের এমপি যিনি উনি যদি দরখাস্ত লেখেন কেমন পাওয়ার মনে করেন তো ওয়াহাব বিন মালিক তো নিজের পাওয়ারে যায় নাই নিজের পাওয়ারে গিয়ে বলে নাই আমার রাসূলুল্লাহ বলেছেন সেজন্য তিনি বলেছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূলের পাওয়ারে এরকম যখন বললেন ওয়াহাব বিন মালিক রাগ হয়ে গেলেন না তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিব না তিনি চলে আসলেন কান্না কান্না করে কেঁদে কেঁদে চলে আসলেন আর চুপি চুপি পর্দার আড়াল থেকে ও মা তোমার কদম হাত রেখে বলি আজকে তো মা বোনরাই তো ইসলামের জন্য বেশি অবদান কারণ ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছেন হযরত সুমাইয়া আলাইহিস সালাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলুন না ঠিক কিনা মা বোনরা ইসলামের জন্য অবদান বেশি সেজন্য এই রাতুরার মা বোনদেরকে বলবো ও মা আপনি যদি ভালো হয়ে যান সন্তান ভালো হয়ে যাবে আপনি যদি ভালো হয়ে যান আপনার গর্ভে খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যাবো আপনার গর্ভে খাজা বাবা হয়েছে আপনার গর্ভে গাউসুল আজম হয়েছে এখন তো আর গাউসুল আজম হয় না কারণ আমাদের মা বোনেরা আগের মতো নাই কথা বলুন না ঠিক না ও বন্ধু রে ও আমার বাবাড়া ও যুবক বন্ধুরা সাহাবি তো কেঁদে কেঁদে চলে আসলেন আর পর্দার আড়াল থেকে ওয়াহাব বিন মালিকের মেয়ে সুন্দরী মদিনার হুর তিনি সব কিছু শুনে নিলেন আল্লাহু আকবার তিনি বাবার কাছে চলে গেলেন ও আব্বা জান ও বাবা জান গো আপনি কি বলেছেন কি করেছেন তিনি তো কেঁদে কেঁদে চলে গেলেন আর তখন বাবা বলে তুমি বুঝবা না মা এই অবস্থা তুমি বুঝবা না এই এই সিস্টেমটা তুমি বুঝবা না এই ঘটনা তোমার জানার দরকার নাই একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন না ও বন্ধু মা মেয়ে বলে বাবা গো আমার জানার দরকার আছে তখন তিনি বললেন আচ্ছা তুমি যেহেতু জানবা শুনো তোমার বিবাহর প্রস্তাব নিয়ে এসেছিল সেজন্য আমার পাত্র পছন্দ হয় নাই কার প্রস্তাব আমার রাসূল প্রস্তাব দিয়েছেন এই ছেলেকে দিয়ে ওই সময় ওয়াহাব বিন মালিকের মেয়ে মদিনার হুর ডাক দিয়া বলে ও আব্বা জান গো ও আব্বা জান আপনি দেখেছেন ছেলের চেহারা সুন্দর না চেহারা ভালো না টাকা নাই পয়সা নাই কিন্তু দেখলেন না চিঠিটা কে দিয়েছে দরখাস্তটা কে দিয়েছে যে দরখাস্তটা তো দিয়েছেন দুনিয়ার কেউ না তিনি দু জাহান কা বাদশা রাহমাতুল লিল আলামিন দিয়েছে আল্লাহু আকবার একটু চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ ভুলে যেতে চাইলে ভুলা যায় না আমার জান মদিনা আমার ইনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভুলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভুলা যায়
আবদরাচে কন্দকাচে উহুদের পাহাড় নবীর লাগি কেঁদে কেঁদে রাতুরা বাঁশির বেতার পাহাড় ঠিক না ওরে প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনা হায় হায় প্রিয় নবী আছেন সোনার মদিনা মদিনা জান দিনা মদিনা প্রাণ মদি একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার ও বন্ধু যখন এরকম বলল বাবার জ্ঞান মাথাটা খুলে গেল ঠিকই তো বলেছে রাহমাতুল আলামিন যদি বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় আমার জান্নাত শেষ আমার জান্নাত শেষ হয়ে যাবে আজকে আমার রাসূলকে গালি দেয় প্রান্তে আমার রাসূলকে গালি দেয় কারণ তারা তো জানে না আমার রাসূলের কেমন শান আমার রাসূলকে গালি দেয় আমার রাসূলের সম্মান ইজ্জত কমাইতে চায় কমাইতে পারবে না কারণ ওয়ারা ফাইনালাকা যিকরা আমার রাসূলের সম্মান বাড়িয়েছেন কে একটু চিৎকার দিয়ে বলুন না কে ও আমার বন্ধুরা রে আপনাকে দরখাস্ত দিয়েছেন বিয়ের প্রস্তাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আমার মেয়েও রাজি সংক্ষিপ্ত করে বলছি একটু জোরে বলুন না আল্লাহু আকবার রাজি হয়ে গেলেন সাহাবী সাত সালামির কোন টাকা নাই পয়সা নাই কালো সাহাবীর কোন কিছু নাই ধন সম্পদ নাই ওই সময় আমার নবী বলেন ও সাত তোমার কি আছে ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছুই নাই এই জামাগুলাই আছে আল্লাহু আকবার বলুন কোন কিছু নাই আমার রাসূল টাকা কালেকশন করলেন 40 দিরহাম কেউ বলেন 60 দিরহাম ও বন্ধুরে এরকম দিরহাম দিলেন দেরহাম দেওয়ার পরে তিনি বাজার করতে চলে গেলেন বিবাহর বাজার বিয়ের বাজার একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন না বিয়ের বাজার যদি আপনাদের এলাকার রাতুরার বিয়ের বাজার কোন জায়গায় করেন উলুকলা বাজারে বিয়ের বাজার করেন কেউ যদি জামাই যদি নিজের বিয়ের বাজার নিজেই করতে যায় কেমন লাগবে মনে করেন হ্যাঁ খুশি দৌড়াইয়া চলে গেছে আহ আমার বিয়া সুবহানাল্লাহ বলবেন না যেই সাহাবী বিয়ে করতে পারে না কারণ চেহারা সুন্দর না ওই সাহাবীর বিয়া দৌড়াইয়া দৌড়াইয়া বাজারে চলে গেছে আল্লাহু আকবার কি বলবেন না এই আমার বন্ধুরা গো ও রাতুরার বন্ধুরা বিবাহ মার্কেট করার জন্য বাজার করার জন্য বিবাহর বাজার করার জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য শাড়ি গহনা কেনার জন্য চলে গেলেন ও বন্ধু মদিনার বাজারে চলে গেলেন গো ও বন্ধু বাজারে যখন যাবেন সবকিছু কেনাকাটা করলেন শেরওয়ানি পাঞ্জাবি সবকিছু কিনলেন মোটক কিনলেন কেনার পরে রে পাগড়ি কেনার পরে রে বাবা হঠাৎ করে কানে আওয়াজ আসলো হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ যখন দেখেছেন ভারতের জমিনে যখন বাবরি মসজিদ ভেঙেছিল মনে আসেনি ইন্ডিয়ার জমিনে বাবরি মসজিদ ভাঙার সময় ওই সময় মসজিদে এলান দেওয়া হয়েছিল হাইয়া আলাল জিহাদ জিহাদের দিকে আসো জিহাদের দিকে আসো আপনারা জেনে খুশি হবেন এই যে ভারতের যে বাবরি মসজিদ শহীদ বাবরি মসজিদকে ভেঙে দিয়েছিল রাম মন্দির বানানোর জন্য 12টা পিলার তৈরি করেছিল 12টা আপনাদের কি বলে কাম্বা না পিলার কাম্বার পিলার তৈরি করেছিল 12টা একসাথে এগুলা ধ্বংস হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না ব্লাস্টিং হয়ে গেছে তো ইঞ্জিনিয়ারগণ বলল কি ব্যাপার কি হলো ইঞ্জিনিয়াররা তথ্য দিল যে এখানে কোনোদিন মন্দির টন্দির কোনো কিছু বানানো যাবে না সুবহানাল্লাহ বলুন না ইন্না বাতু শা রাব্বিকা লাশাদি নিশ্চয় আল্লাহর দরা শক্ত কথা বলুন না ঠিক কি না আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহ ইহুদি খ্রিস্টানরা আমার রাসূলকে অপমান করো মুসলমানদের কি নিয়ে অপমান করো নাস্তিকরা ইসলামকে ইসলামের সম্মানকে কমাইতে চায় কুটুক্তি করে কমাইতে পারবে না জোয়ারের মাঝে বাধা দিলে পানি যখন বন্ধ করতে যায় ওইটার পানির জোয়ার আর ওই স্পিড বেড়ে যায় ইসলামটা তেমন ইসলামকে বাধা দিতে চাইবা বাধা দিতে পারবে না ওইটার স্পিড আরো বেড়ে যাবে কথা বলুন না ঠিক কি না একটু জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ ও আমার বন্ধুরা গো আমি বলছিলাম
যখন জিহাদের শব্দ শুনলেন ওই সময় আজকে রাত্র বাসর হবে বিবাহ হবে ওই সাহাবীর মনে মনে চিন্তা করলেন আমি এখন বিবাহ করব আমার রাসূল জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাবে আমি হাশরের ময়দানে আবার রাসূলের দরবারে কি জবাব দেব ও গো আমার নূরের নবী দেখা দাও তোমার নূরের ছবি আমরা রাসূল দেখতে চাই কি চাই না এ জুরে বলুন চাই কি চাই না দুই হাত তুলে বলুন চাই কি চাই না রাসূলের যদি দেখতে চান মুর্শিদের কদমে আসতে হবে মুর্শিদ আশরাফি বাজারের কদম হচ্ছে হক্কানি দরবার শরীফ শাহে মদিনা দরবার শরীফ হাকিকতে মদিনা ওয়ালার দরবার শরীফ ঠিক কি না ও আমার বন্ধুরা গো ও আমার বাবাড়া যখন এরকম টেনশন করলেন দোকানে আবার চলে গেলেন দোকানে গিয়ে বললেন বাজদান আপনি এগুলা ফেরত নিয়ে যান সবকিছু ফেরত নেন এখন দেখবেন দোকান থেকে আমরা যদি বাজার থেকে পাঞ্জাবি ব্লেজার এগুলা কিনে নেওয়ার পরে আবার ফেরত নেয় না আসে না নাই ফেরত নেওয়া এটা রাসূলের সুন্নাত সুবহানাল্লাহ বলবেন না আজকে ব্যবসা করেন আমার রাসূলের যারা ব্যবসায়ী তারা আমার রাসূল নবীদের সাথে হাশর নাশর হবে যারা রাসূলের সাথে হাশর নাশর করতে চাও তারা ব্যবসাকে হালাল ভাবে করতে হবে আল্লাহুল বাইআ হারামার রিবা ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন কথা বলুন না ঠিক কি না ও আমার বন্ধুরা গো ও যুবক বন্ধুরা তিনি চলে গেলেন বললেন আমাকে এগুলা দিয়ে দাও যুদ্ধের সরঞ্জাম একটা তলোয়ার নিলেন তরবারি নিলেন সবকিছু যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন আরেকটা জিনিস করলেন কি আরেকটা জিনিস তিনি কি করলেন মুখটাকে খোলা রাখলেন না এভাবে ডাইকা গেলেন সুবহানাল্লাহ বলুন কারণ যদি কইলা যান মুখটাকে যদি দেখা যায় চিনে ফেলেন তাহলে আমার রাসূল ঢুকতে দিবে না সাহাবীরা ঢুকতে দিবে না কারণ আজকে রাতে আমার বিবাহ ও বন্ধু ও আমার রাতুরের বন্ধুরা ও আমার যুবক বন্ধুরা ও বাবাড়া গভীর মনোযোগ আমরা ওই রাসূলের প্রেমিক হতে চাই কি চাই না ও আমার বন্ধুরে ও আমার যুবক বাবাড়া মুরুব্বি বাবাড়া পর্দার অন্তরালের মা বোনা না গো আজকে হুজুরদেরকে বড় মহব্বত করুন হুজুরদেরকে বড় ভালোবাসেন কিন্তু আপনাদের কদমে হাত রেখে বলে দিয়ে যাই একটা সন্তানকে হুজুর বানান মদিনা ওয়ালার আশেক বানান আপনার সন্তান যদি আপনার জানাজা দিতে পারে আপনার জন্য কবরের আযাব মাফ হয়ে যাবে সন্তান কোরআন ওয়ালা বানানোর দরকার আছে না নাই কোরআন শিক্ষা দিবেন কোরআন যদি শিখে ওই ছেলেটা কখনো খারাপ হতে পারে না কথা বলুন না ঠিক কিনা ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছুই নাই বলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক কিনা আরে রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি কথা বলুন না ঠিক কিনা আরে ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মর্ডান ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মর্ডান ধর্ম প্রাণ সুবহানাল্লাহ খারাপ লাগে কথাটা কি খারাপ এই শানটা কি খারাপ এটা বাস্তবের সাথে মিলে কি মিলে না কথা বলুন না মিলে কি মিলে না ও বন্ধুরা আমি বলছিলাম ওই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন মুখ ডেকে যুদ্ধের ময়দানে সবাই হঠাৎ শহীদ হয়ে গেলেন কিন্তু হঠাৎ করে আমার রাসূল সবার লাশ খুঁজতেছেন কিন্তু একজন সাহাবীর লাশ দেখা যায় মুখ ঢাকা সুবহানাল্লাহ বলুন সংক্ষিপ্ত করে বলতেছি আর কি একজন সাহাবীর দেখা যায় লাশটা শহীদি বডিটা দেহ মুবারকটা মুখ ঢাকা সাহাবীদেরকে বললেন ও সাহাবী ওই মুখটা ঢাকনাটা সরাও কাপড়টা সরাও ওই সাহাবীটাকে আমি দেখি দেখেন একটু নড়াচড়া করে ওই সাহাবী আর কেউ নয় সাদ সালামি যখন বলে ইয়া রাসূলুল্লাহ আমার রাসূলের কুল মুবারকে রাখলেন রাইকে বলেন ও সাহাবী রে তোমার না আজকে বিবাহ হওয়ার কথা আজকে না তোমার বাসর হওয়ার কথা তুমি কেন চলে আস ওই সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও
মায়ার নবী আমি চলে আসছি কারণ আপনাকে বড় ভালোবাসি। আজকে আমরা রাসূলকে ভালোবাসি দাবি করি কিন্তু রাসূলের জন্য জীবন দিতে চাই না। আমার রাসূলকে যদি অপমান করে আমরা রাসূলের পক্ষে হয়ে জীবন দিতে রাজি আছি না নয়? কথা বলুন না আছি না নয়? ও আমার বন্ধুরা রে, ওই সাহাবী এরকম বলে আমার রাসূল যখন সাহাবী তো ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, শাহাদতের মকাম অর্জন করলেন, আমার রাসূল একটু কাঁদলেন, কাঁদার পরে আবার দেখেন একটু হাসেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কাঁদলেন আবার হাসলেন, কারণটা কি? আপনি কাঁদলেন আবার মুখ ডাকলেন, কারণটা কি? ওই সময় সাহাবীরা সাহাবীদেরকে বলেন, ইয়া ও সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি মুখ ডাকলাম কেন, আমি হাসলাম কেন? কারণ ওই সাহাবি সাদ সালামির জন্য আমার আল্লাহ সাদ সালামির উপর আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহর তৈরি জান্নাত রেডি হয়ে আছে, আর জান্নাতি হুররা তার জন্য পাগল হয়ে আছে, কে কার আগে রিসিভ করবে, তারা ঝগড়া লেগে গেছে, প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, আর তাদের কাপড়গুলা জায়গায় নাই, সেজন্য আমি শরমে লজ্জায় হাসছি আর মুখটাকে ঢেকে দিয়েছি। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা একটু চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধু, নবীর প্রেম কেমন দেখেন? নবীর প্রেমে জীবনটাকে দিয়ে দিল, দুনিয়ার স্ত্রীকে ছেড়ে দিল, দুনিয়ার মদিনার হুরকে ছেড়ে দিয়ে জান্নাতি নবীর জন্য জীবন দেবার কারণে জান্নাতি হুর পেয়ে গেল। আপনারা বলুন তো, আমরা যদি নবীর প্রেমিক হতে পারি গো, নবীর প্রেমিক আসে যদি হতে পারে, আমরা জান্নাত চাই না, নবীজির কদম চাই, আর নবীজির কদম যদি পেয়ে যাই, কুল কায়নাত গোটা জান্নাতি আমাদের কদমে চলে আসবে। কথা বলুন না ঠিক না? আর একটু জোরে বলুন না ঠিক না? উৎসর্গ করে দিয়েছেন আবু বকর সিদ্দিক। সিদ্দিক আকবর বলা হয়। সিদ্দিক আকবরকে যদি প্রশ্ন করি, ও সিদ্দিক আকবর, তুমি বড় সিদ্দিক, বড় সত্যবাদী কেন? কারণটা কি? তোমার কাছে জানতে চাই। সিদ্দিক আকবর বলবে, ও সাহাবীরা, ও মুসলমানরা, আমি সিদ্দিক আকবর আমার আমলের কারণে না, সুবহানাল্লাহ, আমার আমলের কারণে হই নাই, আমি নামাজ পড়ে সিদ্দিক আকবর হই নাই, রোজা রেখে সিদ্দিক আকবর হই নাই, হজ করে সিদ্দিক আকবর হই নাই, যাকাত দিয়ে সিদ্দিক আকবর হই নাই। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ দেখে যখন আয়েশা আমার রাসূল বলেছিলেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এই রকম করেছেন, আমি সাথে সাথে বিশ্বাস করেছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যা সত্য বলেছেন, এই জন্য আমার রাসূল আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছেন, আমাকে সিদ্দিকে আকবর উপাধি দিয়েছে। আল্লাহু আকবার। মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, মদিনা ইনা আশে কো মুমিনের ঠিকানা, ওরে দিদার চায়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা না আশে কো মুমিনের, ওরে কালো হাবশি বেলালে পাইল দয়াল নবী রে, আল্লাহু আকবার, ওরে কালো হাবশি বেলালে পাইল দয়াল নবী রে, ইসলামের প্রথম মুয়াজ্জিন ঘোষণা দেন রব্বানা, মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা, মদিনা না আসে কো মুমিনের। একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগে? খারাপ লাগেনি? মুর্শিদ আমার জানের জঙ্গ, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমায় যা দিয়েছে
আশরাফি মুরে যা দিয়েছে কি দিব তার প্রতিদান প্রতিদান মুর্শিদ আমার জানের জানগো মুর্শিদ আমার প্রাণে সুবহানাল্লাহ বলবেন না আলম রে যা তুমাই কুজে জাহের ও বাতেন কোথায় আছো কেমন আছো আছো কাহার বাসরে ওরে বিপদ কালে না পাইলে মরণ কালে মরণ কালে না পাইলে মরণ কালে না পাইলে লাগবে বড় পেরেশান পেরেশান মুর্শিদ আমার জানের জানগো মুর্শিদ আরে নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে ওরে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই নাম কথা বলুন না ঠিক কি না নামাজ চাই কি চাই না নামাজ চাই কি চাই না ওরে নামাজ রোজা সবাই বলুন নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে ওরে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই নামাজ পড়ে ওরে জান্নাত চাবি নামাজ জান্নাতের নামাজ ইমান তাজা কইর মুনাফিক বালা না শুননি হইয়া তাই কো মুনাফিক বালা না শুননি হইয়া আরে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল মুনাফিক বালা না শুননি হইয়া তাই কো মুনাফিক বালা না শুননি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো শান কি খারাপ লাগে শান কি খারাপ লাগে গজল খারাপ লাগে কাদের খারাপ লাগে হাতটা তুলেন তো নারায় তাকবীর বলবেন না নারায় তাকবীর নারায় রিসালাত।